ইতালি মিশর সংযুক্ত আরব আমিরাত ও সৌদি আরবে জেদ্দা প্রতিনিধির পাঠানো তথ্য ছবিতে প্রবাসী সংবাদ জানাচ্ছেন রাকিব হাসান। ইতালির ভেনিসে বর্ণাঢ্য আয়োজন আর উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে ভৈরববাসীর গ্রীষ্মকালীন মিলন মেলা। ভেনিসে বসবাসরত ভৈরববাসীর উদ্যোগে স্থানীয় একটি পার্কে এ আয়োজন করা হয়। আবুল কাশাবের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন রাজনৈতিক ব্যক্তিত্ব জসীমউদ্দিন। লিবিয়ায় আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিশ্বের 116টি দেশের প্রতিযোগীর মধ্যে দ্বিতীয় স্থান অর্জন করেছেন বাংলাদেশের আবু তালহা। পুরস্কার স্বরূপ পেয়েছেন 44 লাখ টাকা ও আন্তর্জাতিক সনদ। প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেছেন লিবিয়ার কোরআন তেলোয়াতকারী। সংযুক্ত আরব আমিরাতে মঞ্চস্থ হল মুক্তিযুদ্ধ ও যুদ্ধোত্তর বাংলাদেশে এক নারীর সংগ্রামী জীবনের নাট্য প্রকাশ। লাল জমিন প্রয়াত নাট্যজন মান্নান হীরার রচনা ও সুদীপ চক্রবর্তীর নির্দেশনায় নাটকটি মঞ্চে এনেছে শূন্য নাট্যদল। আবুল বাশারের সভাপতিতে প্রধান অতিথি ছিলেন দুবাই ও উত্তর আমিরাতে নিযুক্ত বাংলাদেশের কনসাল জেনারেল বি এম জামাল হোসেন। সৌদি আরবের জেদ্দাস্থ বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুলে এ লেভেল গ্র্যাজুয়েশন অনুষ্ঠিত হয়েছে। মেজবা উদ্দিন আহমদের সভাপতিত্বে তাফসিয়া আজাদের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেদ্দার বাংলাদেশ কনসুলেট জেনারেলের শ্রম কল্যাণ শাখার প্রথম সেক্রেটারি ফাহমি মোহাম্মদ সাইফ। এ সময় ছাত্রছাত্রীদের আগামী দিনগুলোতে উত্তরোত্তর সাফল্য কামনা করেন বক্তারা। রাকিব হাসান, আরটিভি।